স্বাগতম জানাই স্টুডিওত মই এপলিনা, আৰু এই মুহূৰ্তত লৈ আহিছোঁ এটা দুৰ্ঘটনাৰ খবৰ। এক ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। 70 জনকৈ শিক্ষাৰ্থী কঢ়িয়াই নিয়া এখন বাছ দুৰ্ঘটনাত পতিত হৈছে। বনভোজ খাবলৈ গৈছিল 70 জনকৈ শিক্ষাৰ্থী কঢ়িয়াই নিয়া বাছখন আৰু চাৰিচকীয়া বাহনৰ সৈতে মুখামুখি সংঘৰ্ষত লিপ্ত হৈছে। কলকাতাত শিক্ষাৰ্থী কঢ়িয়াই নিয়া বাছ দুৰ্ঘটনাগ্ৰস্ত। ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। বনভোজলৈ যোৱা বাহন দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈছে। চাৰিচকীয়া বাহনৰ সৈতে মুখামুখি সংঘৰ্ষ চাৰিচকীয়া বাহনৰ সৈতে মুখামুখি সংঘৰ্ষ কলকাতাৰ চৰিয়তপুৰৰ 2 নং ৰাজ্যিক ঘাইপথত এই পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। 70 জনকৈ শিক্ষাৰ্থী কঢ়িয়াই নিছিল বাছখনে। আৰু ইতিমধ্যে দুৰ্ঘটনাত 20 জনৰো অধিক লোক গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হোৱা বুলি জানিব পৰা গৈছে। আৰু থিতাতে নিহত হৈছে ব্যক্তিগত বাহনখনৰ চালক নূৰ মহম্মদ নামৰ ব্যক্তিজন। নূৰ মহম্মদৰ ঘৰ কলকাতাৰ সত্ৰকনৰা গাঁৱত। ব্যক্তিগত বাহনখনত থকা অন্যান্য যি 4 জন আৰোহী আছিলে সেই 4 জনৰ অৱস্থাও বৰ্তমান সংকটজনক বুলি জানিব পৰা গৈছে। আৰু বাছখনত অহাৰো কেইবাজনো যাত্ৰী শিক্ষাৰ্থী গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত বুলি জানিব পৰা গৈছে। ধুমাৰ পথাৰ নবোদয় জাতীয় বিদ্যালয়ৰ পৰা কয়াকুজিয়ালৈ বনভোজৰ বাবে গৈছিল শিক্ষাৰ্থীৰ দলটো। দুৰ্ঘটনাত পতিত বাছখনৰ নম্বৰ AS01GC8484 আৰু অন্যহাতে চাৰিচকীয়া ব্যক্তিগত বাহনখনৰ নম্বৰ হৈছে AS01BK5533। আহতসকলক ভৰ্তি কৰা হৈছে চিকিৎসালয়ত। প্ৰাথমিক চিকিৎসাৰ পাছতে বৰপেটা অসামৰিক চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰা হৈছে। আৰু ঘটনাস্থলীত উপস্থিত হৈছে ইতিমধ্যে কলকাতা আৰক্ষী। সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত তদন্ত অব্যাহত ৰাখিছে। আৰু কলকাতাৰ চৰিয়তপুৰত এই যি ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা হৈছে, দুৰ্ঘটনাক লৈ এতিয়া উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। চাঞ্চল্য বিৰাজ কৰিছে। শিক্ষামূলক ভ্ৰমণৰ বাবে গৈছিল এই ছাত্ৰ ছাত্ৰীৰ দলটো। দেখিবলৈ পোৱা গৈছে শিক্ষামূলক ভ্ৰমণৰ বাবে নবোদয় জাতীয় বিদ্যালয় ধৰম্ভা পথাৰৰ যি নবোদয় জাতীয় বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰী 70 জনকৈ ছাত্ৰ ছাত্ৰী লগতে অভিভাৱকো গৈছিল। 70 জনকৈ যাত্ৰী কঢ়িয়াই লৈ গৈছিল কোৱাৰ ভাগতে এই বাছখনে। আৰু এই বাছখন কয়াকুজিয়ালৈ বুলি গৈছিল। আৰু চাৰিচকীয়া ইণ্ডিগ' বাহনখন বিপৰীত দিশৰ পৰা আহি আছিল। আৰু বিপৰীত দিশৰ পৰা আহি থকা এই বাছখন যাৰ বাবে বাহনখনৰ চালকজনৰ ঠিকাকে নিহত হোৱা বুলি জানিব পৰা গৈছে। দেখিবলৈ পাইছে লোকেল কাৰণ সমাগম কৰিছে ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। আজিৰ দিনটোত এই যি কিহৰকাৰী পথ দুৰ্ঘটনা হৈছে, এই পথ দুৰ্ঘটনা আছিলে। আৰু ক'ব লাগিব যিটো বনভোজকাৰী দলৰ দলে যাতে পৰিবহণ আইন উলংঘন নকৰি বাহন চলায় বা সাৱধানে বাট পথত যাতে বাহন চলায় তাৰ বাবে আৰক্ষী পৰিবহণ বিভাগ যথেষ্ট তৎপৰ দেখিবলৈ পোৱা গৈছিল বিগত দিনসমূহত। যিহেতু ইতিমধ্যে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ তত্বাৱধানত এখন বৈঠক অনুষ্ঠিত কৰি প্ৰতিখন জিলাৰ থানালৈ ইতিমধ্যে এই নিৰ্দেশ প্ৰেৰণ কৰা হৈছিল। আৰু এই নিৰ্দেশ প্ৰেৰণ কৰাৰ পাছতে আৰক্ষী তৎপৰ হৈ পৰিছিল। আৰু বিশেষকৈ বনভোজকাৰী দলসমূহক বিশেষভাৱে সজাগ সচেতন হ'বলৈ নিৰ্দেশ প্ৰদান কৰা হৈছিল। কিন্তু তেনে অৱস্থাত আজি পুৱাৰ ভাগতেই যি ঘটনা সংঘটিত হৈছে, এই ঘটনাই আচলতে সকলোৰে বুকু কঁপাই তুলিছিল। 70 জনকৈ যাত্ৰী যিহেতু বাছখনে কঢ়িয়াই নিছিল আৰু বহু সংখ্যক শিক্ষাৰ্থী আছিল, শিক্ষাৰ্থীসকলৰ অভিভাৱক আছিল, কেইবাজনো ছাত্ৰ ছাত্ৰী ইতিমধ্যে গুৰুতৰ অৱস্থা বুলি জানিব পৰা গৈছে। আটাইকে ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকৰ নিৰীক্ষণত আছে, চিকিৎসা প্ৰদান কৰি থকা হৈছে। কিন্তু এই মুহূৰ্তত ক'ব লাগিব এই যি দুৰ্ঘটনা সংঘটিত হৈছে, বিশেষকৈ শিক্ষাৰ্থী কঢ়িয়াই নিয়া বাছ যিহেতু দুৰ্ঘটনা ঘটিত হৈছে, সমগ্ৰ ঘটনাটোক লৈ এতিয়া এক চাঞ্চল্য বিৰাজ কৰিছে কলকাতাৰ চৰিয়তপুৰৰ কয়াকুজিয়ালৈ যি শিক্ষামূলক ভ্ৰমণৰ বাবে গৈছিল বা আৰু বনভোজ খাবলৈ গৈছিলে শিক্ষাৰ্থীৰ দলটো। ছাত্ৰ ছাত্ৰীসকল গৈছিল ধুমাৰ পথাৰৰ পৰা, ধুমাৰ পথাৰ নবোদয় জাতীয় বিদ্যালয়ৰ পৰা ওলাই গৈছিল দলটো। এনে এক ভয়ংকৰ ঘটনাৰ সন্মুখীন হ'ব বুলি আচলতে কেতিয়াও ভবা নাছিল। কিন্তু তীব্ৰবেগে যি চাৰিচকীয়া বাহনখন বিপৰীত দিশৰ পৰা আহি আছিল আৰু বাছখনৰ সন্মুখভাগত খুন্দা মাৰিছে, নিশ্চয় দৃশ্য দেখি বুজিব পাৰিছে কিদৰে চাৰিচকীয়া বাহনখনৰ সন্মুখভাগ সম্পূৰ্ণৰূপে ধ্বংসস্তূপত পৰিণত হৈছে। আৰু দুৰ্ঘটনা সংঘটিত হোৱাৰ পাছতে যিহেতু বাহনখনৰ ভিতৰত থকা আটাইকেইজন যাত্ৰী আবদ্ধ হৈ পৰিছিল, ঘণ্টাজুৰি আবদ্ধ হৈ থাকিব লগা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিল। কিয়নো দুৰ্ঘটনাৰ পাছতে যি বাহনখনৰ দৰ্জা সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ পৰিছিল আৰু স্থানীয় লোকসকলে যথেষ্ট কষ্ট কৰি আৰক্ষীৰ সহযোগত পৰৱৰ্তী সময়ত উদ্ধাৰ কৰে, যদিও কিন্তু সুকলমে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম নহ'ল চালকজনক। আৰু চালকজনে থিতাপৰি আঁকোৱালি ল'ব লগা হ'ল। আৰু
যাত্রীসকল আর চারিজনক যাত্রী আছিল, চারিজনক যাত্রীর কিন্তু অবস্থা সংকটজনক বলে জানিপরা গেছে। সমগ্র ঘটনাক এটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে কলকাতার শরীয়তপুর এই পথত, রাজ্যিক ঘাইপথত এটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়া দেখি পাওয়া গেছে। আর 70 জনক যেহেতু যাত্রী কহিয়া আনিছিল বাসখানে, ইতিমধ্যে কেবাজনো ছাত্র ছাত্রীর অবস্থা গুরুতর বলে জানিপরা গেছে। অবশ্যই সকলে এটা আশীর্বাদ করেছে, প্রার্থনা করেছে ছাত্র ছাত্রীসলের ছাত্র ছাত্রীসল যাতে সুস্থ হয়ে থাকে। আর সামান্য ভাবে যখন আঘাতপ্রাপ্ত ছাত্র ছাত্রী আছে সেই সকল ছাত্র ছাত্রীক ইতিমধ্যে চিকিৎসা প্রদান করে থাকা হয়েছে। আর কেবাজনো অভিভাবক আসে বলে জানিপরা গেছে, অভিভাবকরও কেবাজনো লোক ইতিমধ্যে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হওয়া বলে জানিপরা গেছে। আর এই ভয়ঙ্কর দুর্ঘটনার পাশতে এটি এনেদরে দেখি পাওয়া গেছে, হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। বনভোজকারী দল যেহেতু দুর্ঘটনায় পতিত হয়েছে, আর তাতে শিক্ষার্থীসলের দল শিক্ষার্থীর কঢ়িয়া নিয়া বাস দুর্ঘটনায় পতিত হয়েছে, তাক এটা এনেদরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী বিবরণকারী বর্ণনা দিছে কেনেদরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হওয়ার কথা বিবরণ দিছে। আর তীব্রবেগে যে চারিচকীয়া ইন্ডিগো বাহন, সেই বাহনখনের চালকগী ঠিক আছে মৃত্যুক আঁকলি লোলা হয়েছে। বাহনখনের চালক আছিল নূর মহম্মদ, নূর মহম্মদ কলকাতার সত্রকনরা গাঁওয়ার চারিজনক আরোহী আছিল এই ইন্ডিগো বাহনখনত। চারিজনেই সংকটজনক অবস্থাত চিকিৎসালয়লে প্রেরণ করার কথা জানিপরা গেছে। চারিজন যাত্রীকে বহু সময়ের মূরত আরক্ষীর তৎপরতা আর স্থানীয় লোকের তৎপরতা বহু ঘণ্টা ধরে আবদ্ধ হয়ে আছে। আর বহু সময়ের পাশতে আসলে চারিজনকে উদ্ধার করবা গেছে, আর চারিজনকে উদ্ধার করে সংকটজনক অবস্থা চিকিৎসালয়লে প্রেরণ করা হয়েছে। আর অন্যতে বাসখন থাকা যে 20 জনকে যাত্রী গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, 20 জনকে যাত্রীকে ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসার অন্তর্গত এটা অসমের চিকিৎসালয়লে প্রেরণ করা কথা জানিপরা গেছে। আর ইতিমধ্যে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে কলকাতা আরক্ষী, কলকাতা আরক্ষী উপস্থিত হয়ে এটা তদন্ত আরম্ভ করেছে। দুর্ঘটনার রোধের বাবে রাজ্য সরকার বিভিন্ন সময় ব্যবস্থা গ্রহণ করে আনিছে, আর পরিবহন আইন উলঙ্ঘন করা চালকর বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার পাশত এই যে শোকাবহ পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে, এই পথ দুর্ঘটনায় আজি সকলোরে বুকু কপাই তুলিছে, বিশেষকৈ অভিভাৱকসকলৰ বুকু কপাই তুলিছে। কিয়নো তেওঁলোকৰ সন্তানক বিদ্যালয়লৈ পঠাইছিল, আৰু বিদ্যালয়ৰ অন্যান্য ছাত্ৰ ছাত্ৰীৰ সমান্তৰালভাৱে শিক্ষক শিক্ষয়িত্ৰীৰ সমান্তৰালভাৱে সকলোৱে একেলগে আনন্দ কৰিব বনভোজলৈ গৈছে তেনেদৰে আচলতে আশা কৰিছিল। কিন্তু এনেধৰণে ভয়াবহ এক শোকাবহ পথ দুৰ্ঘটনা পতিত হ'ব বুলি কেতিয়াও আশা কৰা নাছিল, কিন্তু অনাকাংক্ষিত বিপদ হয়তো পথত ৰখি আছিল। এনেদৰে ভয়ংকৰ ঘটনা সংঘটিত হ'বলৈ পালে কিন্তু ক'ব লাগিব এইখিনি যে কঠোৰভাৱে ৰক্ষা পৰে ছাত্ৰ ছাত্ৰীৰ দলটো, সামান্য পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছে যদিও বা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে যদিও, কিন্তু কোনো লোকের কোনো ছাত্র কোনো এগারী ছাত্র ছাত্রী প্রাণ হানি নোহাকৈ কোনোমতে রক্ষা পড়েছে, দৈবক্রমে রক্ষা পড়েছে বলে কব লাগবে বাসখন অহা যাত্র অন্যান্য ছাত্র ছাত্রীসল। কিন্তু চারিচকীয়া বাহনখন অহা আটাইকেগী যাত্রী আটাইকেগী আরোহী আসলে সংকটজনক অবস্থা চিকিৎসালয় ভর্তি করা করা হয়েছে, আর যেগুলি চালকে চালকে তাদের মৃত্যু আঁকলি লোলা ঘটনা ঘটনায় এটা সমগ্র রাজ্য চুকারি গেছে। আর এই নবোদয় জাতীয় বিদ্যালয়খন ছাত্র ছাত্রী সকল যে দুর্ঘটনা পতিত হয়েছে এই মানে মই রাস্তা থিয় হয়ে আছো, এটা শব্দ হল, শব্দ হল কিনে মই পশ্চিম ফালে চালো, চালো যে যেটো জার্নি স্কুল বাস আছে সেই বাসর লগত চারিচকীয়া যেটো বাহন আছে এইটো এক্সিডেন্ট হল। যাই কিনে চালো, চাই কিনে মানে গাড়ি কেইটার যে যেটো ড্রাইভিং আছে ড্রাইভারটো যে গাড়িতে আছে তাতে ভাঙি ছাঙি কিনে ওলালো, আর মানুষ গোটেই কেইটা গাড়িটো ভাঙি ওলাব লাগিছে সম্মুখতে একেবারে চেপ্টা হয়ে গেল। সরু গাড়িটো ডাঙর গাড়িটো একো হওয়া নাই, একো ক্ষতি হওয়া নাই, চারিচকীয়াটো গোটেই কেইটা মানুষ কেনে ক্ষতি হয়েছে। চারিচকীয়াত মই চারিজন লৈ আহিছো, ইয়াত বহুত সংকটজনক অবস্থা, কলগাছে সিভিল হসপিটালত আছে, চালকটো আহত মানে তাই ভালকৈ সি কথা পাতবা নরে, চালকটো বর্তমান কলগাছে সিভিল হসপিটালত আছে। বাহনের অবস্থা তো একেবারে ড্যামেজ হয়ে গেছে, দুঃখটো কার সেইটো মই ভালকৈ কব নোৱাৰো যেহেতু ওচৰত নাছিলো, তথাপি দুঃখটো চাই বাসগাড়ীরই হব পারে কি জানি, ডাঙর গাড়িটোর হব পারে কি জানি, এইটো শরীয়তপুর বলি কয়, এই বাসটো যাই আছিল বরবাটার পিনে, বরপেটার পর বঙ্গাগাঁওর পিনে যাই আসছিল, আর সরু গাড়িটি সাইড
বঙ্গাইগাঁওর পরা বরপেটা লই যায় আহি আছিল মানুহবিলাক সেইবিলাক মই একচুয়ালি কারেন্ট লোকেশনটো দিব নোৱাৰো মই শুনামতে মিলি জুলি মানুহ হয় নবোদয় জাতীয় বিদ্যালয় ধুমাপাথাৰ আমাৰ স্কুলখন বৰপেটা জিলাৰে হয় আমি ৰাতিপুৱা 6 বজাত আমি ভ্ৰমণ কাৰ্যসূচী শুভাৰম্ভ কৰিছিলোঁ এই ঠাইখনৰ নাম হৈছে শৰীয়তপুৰ যত আমাৰ বাছখন এক্সিডেণ্ট হৈছে আমাৰ বাছখনৰ সন্মুখত এখন মাৰুতি কাৰ আহি খুন্দা মাৰিছে মাৰুতি কাৰখন পশ্চিমফালৰ পৰা আহি আছিল আমি পূবফালৰ পৰা পশ্চিমফালে গৈ আছিলোঁ আমি ভ্ৰমণলৈ গৈ আছিলোঁ পিকনিকলৈ গৈছিলোঁ কয়াকুজিয়ালৈ আমাৰ ছাত্ৰ ছাত্ৰী আৰু গাৰ্জেন মিলি 70 জন আমাৰ 6 জন আহত হৈছে ইতিমধ্যে আমাৰ ফকরের দিনালে হসপিটালত হয়তো লই গৈছে বাসর কিমান জন আছে বাসরে ছাত্র ছাত্রী আমার 3 জন আর গার্জেন 3 জন আমার ক্লাস অঙ্কুরর পর ক্লাস 4 লগিন আছে কোন কোন ছাত্র ছাত্রী আছে দুঃখ কারণে দুঃখ তো মানে আমি যেনে কই হোনা পাইছো পিলপিলি তো ড্রাইভারে মক হয়তো কইছে যেতিয়া মই বাসপর নামিলো আমি বাসটোর ভিতর আছিল বাসার পর নামি চালো মাটির ভিতর থাকা মানুষজন একদম চেপিটা হয়ে আছে ভিতর মানুষ একদম স্টারিং তো লাগি আছিল মই পিকনিকত আহিছে সরকারে কোনো অনুমতি দিছিল না আপনাদের কারণে নাই সরকারের পর তেনে কই হয়তো আমি অনুমতি কোনো নলয় হয়তো আমি তেনে কই হয়তো লওয়া নাই এটো হয়তো হসরাস এনে কই নিয়ম তো এনে কই চলি আছে তা মানে হয়তো মানে কথমপি রক্ষা পরিছে নাকি প্রথমে রক্ষা পরিছে হয় হয় ভয় খাইছি বহুত ভয় খাইছি আমি এইটো ভয় লগার কথাই ছাত্র ছাত্রীবিলাক হয় পুরা তার মানে হেৰি হৈছিল হয় হলা এটা জাকৰ দি উঠিছিল কিন্তু আমাৰ এটাই হেৰি আমাৰ এক্সিডেণ্টৰ হয়তো কাৰণে আমি বাসটোৰ ভিতৰত আমি কোনো ডেস্ক সাউণ্ডৰ ব্যৱস্থা কৰা নাছিলোঁ হয়তো আমি এইটো গমে পাওঁ প্ৰায় হয়তো এক্সিডেণ্ট হোৱা বাছবিলাকে হৈছে ভ্ৰমণ কাৰ্যসূচী যোৱা হয়তো এইবিলাকেই সেইকাৰণে আমি ছাত্ৰ ছাত্ৰীখিনি ক'ত আছে এতিয়া আমাৰ ইয়াতে আছে আৰু হয়তো 6 জনমান আমি মেডিকেলত হয়তো পঠাইছোঁ মানে মই রাস্তা থিয় হয়ে আছো এটা শব্দ হল শব্দ হল গেলে মই পশ্চিম ফালে চালো যে যেটো জার্নি স্কুল বাস আছে সেই বাসের লগত চারিচকিয়া যেটো বাহন আছে এটো এক্সিডেন্ট হল মানে যাই কিনে চালো চাই কিনে মানে গাড়ি কেইটায়